কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ একটি মারুতি গাড়ি আটক করল জেলা পুলিশ সহ ইটাহার থানার পুলিশ। আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ইটাহার থানার জয়হাট অঞ্চলের বৈদর এলাকায় জাতীয় সড়কে নাকা চেকিং এ গোপন সূত্রে খবর পেয়ে মারুতি গাড়ি আটক করা হয়। সেখান থেকে তিনজনকে আটক করে গাড়ির ভেতর থেকে 300 গ্রাম ব্রাউন সুগার পায় এবং তিনজন যুবকেরই বয়স আনুমানিক 20 থেকে 25 বছর বলে জানা গেছে। শনিবার ইটাহার পুলিশ প্রশাসনের তরফে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হলেও 7 দিনের রিমান্ড চেয়ে পাঠালে মঞ্জুর আবেদন করে ইটাহার থানায় নিয়ে আসে সেই 3 যুবককে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে ইটাহারের 3 যুবককে মারুতি গাড়িসহ আটক করে প্রায় 5 লক্ষ টাকার মতো ব্রাউন সুগার পাওয়া যায় সেখানে, যা তদন্ত করে জানা যায় কৃষ্ণনগরের নদিয়া থেকে আলিপুরদুয়ার জয়গা যাওয়ার কথা হচ্ছিল। 3 যুবকের নাম আব্দুল মিয়া, সামিম খান, রশিদুল ইসলাম, তিনজনেরই বাড়ির জয়গা, তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। দেখা হচ্ছে আন্তর্জাতিক পাচার সঙ্গে সঙ্গে তারা যুক্ত আছে কিনা, তবে এখনো পর্যন্ত সেরকম কিছু খবর পাওয়া যায়নি। 11 তারিখে রাত্রিবেলায় আমরা সোর্স থেকে খবর পেলাম কি 4 জন কৃষ্ণনগর নদিয়া থেকে একটু ইনোভা কার নিয়ে টুয়ার্ডস যাবে জয়গাঁও আলিপুরদুয়ার। এই সোর্স ইনফরমেশনে আমরা কাজ করেছি, আমরা নাকা লাগিয়েছি, তারপরে এই না সোর্স ইনফরমেশন উপরে আমরা কাজ করতে ভেদাপাড়া যে আমার নাকা পয়েন্ট আছে ওখানে 12 জুনকে সকালে 5টার সময় এই 4 লোককে ধরতে পেরেছি, যেখানে যার নাম আছে সাহিম খান ওরফ রিঙ্কু, আব্দুল মিয়া ওরফ মিঠুন, রশিদুল ইসলাম ওর মুস্তফা। এই 4 জনের বাড়ি জয়গাঁও আলিপুরদুয়ার আছে। ওখান থেকে আমরা ও গাড়ি থেকে অ্যাপ্রক্স 300 গ্রাম ব্রাউন সুগার আমরা সিজ করেছি, যার মার্কেট প্রাইস 4 থেকে 5 লাখ হবে। আমরা ওদেরকে আজকে কোর্টে প্রডিউস করলাম, 7 দিন জন্য আমরা রিমান্ড পেয়েছি। তারপরে আগে আমরা ইনভেস্টিগেশন করবো।